আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ইদানিং একটা কথা বেশ সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে প্রচার করা হচ্ছে, আওয়ামী লীগের গুজব রটনাকারী তারা প্রচার করছে। সেন্ট মার্টিন যেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে, এই ধরনের একটা কথা তারা প্রচার করছে যে আমার দেশের একটা ভূখণ্ড, আমার দেশের একটা জায়গা, সেখানে গেলে আমাকে কেন রেজিস্ট্রেশন করতে হবে, এই ধরনের একটা গুজব তারা বেশ জোরে সোরে প্রচার করছে বিগত কয়েকদিন থেকে। ফেসবুকে আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন। এখন গত 5ই মে একটা জরুরি প্রেস বিজ্ঞপ্তি, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সংশোধনী, আচ্ছা এখানে কিন্তু এটা বলা হচ্ছে যে এটা গুজব, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি, তারা এটা স্পষ্ট করে বলে দিয়েছে। আর তারা যারা গুজব রচনা করছে তারা বলছে যে এটা মানে আমেরিকা বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন চেয়েছিল এ ধরনের একটা কথা শেখ হাসিনা, এই ধরনের একটা মিথ্যাচার করতেছিল। এবং এটার সপক্ষে যে ডক্টর ইউনুস তো আমেরিকার লোক, আমেরিকা পন্থী, লর্ড ক্লাইভ তাকে বলা হচ্ছে, এবং তিনি নাকি সেন্ট মার্টিন আমেরিকাতে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য এটা মানে বিভিন্ন প্রক্রিয়ারই একটা প্রথম ধাপ হচ্ছে যে সেখানে যেতে হলে বাংলাদেশের কোন নাগরিককে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ গুজব। সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত হয়নি, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, এটা সম্পূর্ণ একটা গুজব। দর্শক, সেন্ট মার্টিন হচ্ছে একটা অন্য সাধারণ দ্বীপের মতো না, এটা হচ্ছে একটা প্রবাল দ্বীপ, এবং অপরিকল্পিত ভাবে বিভিন্ন স্থাপনা এবং পর্যটনের নামে নিরাপদ জলযান চলাচল করছে অহরহ। এখানে প্লাস্টিক পলিথিন দিয়ে এটা পরিবেশটাকে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে, এবং সেই কারণে হয়তো সীমিত আকারে কিছু রেস্ট্রিকশন, যেটা কিনা এই দ্বীপকে বাঁচানোর জন্য, আর এটাকে বলা হচ্ছে যে যেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে, এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করেছিল 25 মে 2023 সালে বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে। সেটা আওয়ামী লীগ যখন জোর করে রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনই কিন্তু এই পরিপত্র জারি করা হয়েছিল। আমার কাছে এখানে একটা কপি আছে, আমি একটু পড়ছি। এটা বৃহস্পতিবার 25 মে 2023, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, তারিখ 9 জ্যৈষ্ঠ 1430 বঙ্গাব্দ, 23 মে 2023 খ্রিস্টাব্দ, SRO নম্বর 165 আইন/2023, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সালের 1 নং আইনের ধারা 13 প্রদত্ত ক্ষমতা বলে সরকার নিম্নরূপ নির্দেশিকা প্রণয়ন করিল যথা। আচ্ছা যাই হোক, আমি খবরটা বিস্তারিত করছি না, তার মানে এটা আওয়ামী লীগ সরকারই কিছু রেস্ট্রিকশন দিয়েছিল 2023 সালের 25 মে কিছু রেস্ট্রিকশন আওয়ামী লীগ সরকার দিয়েছিল, আর এ ধরনের কোন সিদ্ধান্ত কিন্তু বর্তমান সরকার নেয়নি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে এ ধরনের কোনো সিদ্ধান্তই হয়নি, আর এখানে তারা গুজব প্রচার করছে, অর্থাৎ মানুষকে খেপিয়ে তোলার জন্য। মানে ওরা এখন পাগল হয়ে গেছে, মানুষকে উল্টা পাল্টা যত অদ্ভুত সব কথাবার্তা বলে মানুষকে তারা চাচ্ছে বিক্ষুব্ধ করে তুলতে। আমি যেটা একটু আগে বললাম যে সেন্ট মার্টিন কিন্তু অন্য কোনো সাধারণ দ্বীপ না, এটা একটা প্রবাল দ্বীপ, এবং এটার ইতিমধ্যেই কিন্তু এটা হুমকির মুখে পড়েছে আমাদের অসচেতনতার কারণে। আমরা যত্রতত্র এটা আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে কি পরিমাণ প্লাস্টিক এবং পলিথিন এ দ্বীপে আমরা মানে ফেলেছি, তো সেই ক্ষেত্রে অবশ্যই কিছু রেস্ট্রিকশন আমাদের এখানে থাকতেই পারে এই দ্বীপকে বাঁচানোর জন্য। আর যেটা প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগ যেটা প্রচার করছে যে আমেরিকার হাতে এই দ্বীপ তুলে দেওয়া হবে এবং এই ধরনের রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, বিভিন্ন আস্তে আস্তে কঠোর করা হবে, তো আপনারা এই ধরনের গুজবে কান দিবেন না। আওয়ামী লীগের এখন আর কোনো উপায় নাই, আওয়ামী লীগ এখন জানে তারা যে বৈধভাবে ক্ষমতায় আসার কোনো রাস্তা আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে 93 বছর পরে, আফটার 93 ইয়ার্স। এটা কেন 93 বছর পরে পরবর্তী সময় আপনাদেরকে না হয় অন্য একটা ভিডিওতে বলবো। তো এই ধরনের কথা আপনারা মানে গুজবে কান দিবেন না, এবং এটা হচ্ছে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে আওয়ামী প্রপাগান্ডা যারা ছড়াচ্ছে তাদের কাজ এটা। এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, এবং এই সরকার একটা জিনিস আপনি দেখবেন যে শেখ হাসিনা সম্পর্কে কোনো সমালোচনাই করা যেত না, আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেটা করেছেন সম্পাদকদের সাথে, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে আমরা ভুল করলে আপনারা ধরিয়ে দেবেন। চিন্তা করে দেখুন দুজনের চিন্তা ভাবনা কথাবার্তা কি কতটা পার্থক্য। শেখ হাসিনা তিনি কোনো ভুল করতে পারেন না, তার কোনো সমালোচনাই করা যাবে না, আর ডক্টর ইউনুসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, এমন একজন মানুষ, তিনি কিনা বলছেন যে আমরা ভুল করলে আপনারা ধরিয়ে দেবেন, আপনারা এই ধরনের গুজবে কান দেবেন না, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট, এ ধরনের কোনো সিদ্ধান্তই হয়, এটা গুজব প্রচার করা হচ্ছে। আর এই সরকারকে কিন্তু যদি আমরা সহযোগিতা না করি তাহলে সেটা কিন্তু ক্ষতি সরকারের হবে না, ডক্টর ইউনুসের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের। আমাদের সৌভাগ্য যে ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি তিনি রাজি হয়েছেন বাংলাদেশের এই যে একটা ক্রান্তিকাল সেই সময়টাতে তিনি বাংলাদেশের
দায়িত্ব নিতে তিনি রাজি হয়েছেন। এবং তিনি বলছেন যে আমরা কবে যাব সেটা আপনারা, আপনারা যেদিন আমাদেরকে বিদায় দেবেন সেদিন আমরা চলে যাব। ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নাই, এটা অন্ততপক্ষে এইটুকু বুঝার মতো জ্ঞান আমাদের আছে। ডক্টর ইউনূসকে আমরা যেতে দেব না, উনি যেন কোনোভাবে যেতে না পারেন সেটা আমাদেরকেই দেখতে হবে জিনিসটা। উনি দায়িত্ব ছাড়তে চাইলেও উনার মতো একজন মানুষকে আমরা ছাড়বো না, যতদিন পর্যন্ত সবকিছু উনি সংস্কার না করবেন ততদিন পর্যন্ত আমরা ওনাকে যেতে দেব না। আর যদি আমরা ওনাকে সহযোগিতা না করি তাহলে কিন্তু সংস্কার করা বা রাষ্ট্রকে মেরামত করা এটা কিন্তু সম্ভব হবে না। সুতরাং আমাদেরকেই কিন্তু সহযোগিতা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর এই ধরনের গুজব যারা করবে এগুলো আপনারা কানে তুলবেন না, এগুলা মানে ওদের কাজই হচ্ছে এখন এগুলো, তারা স্বাভাবিক উপায়ে ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। তারা এখন বিভিন্ন উল্টাপাল্টা কাজকর্ম করবে এবং পেছনের দরজা দিয়ে বা একটা অস্থিরতা তৈরি করে তারা বাংলাদেশে ক্ষমতায় আসার চেষ্টা করবে। শেখ হাসিনা ভারতে বসে, তিনি তো দাবি করছেন ভারতের ইয়ার সাথে সংবাদ মাধ্যমের সাথে, তার যে পুত্র 1500 বিজ্ঞানী শেখ সজীব ওয়াজেদ জয়, সে বলেছে যে তার মা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি। এখন দেখা গেল যে ভারতে বসে কোনো ষড়যন্ত্র করছে, এজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ সে তো কোনো চুক্তি করবে বাংলাদেশের অস্থিরতার জন্য ভারতের সেনাবাহিনীকে যে তিনি আহ্বান জানাবেন না এটারও কিন্তু কোনো গ্যারেন্টি নাই। সুতরাং তাদের পক্ষে বাংলাদেশে আর স্বাভাবিক নিয়মে ক্ষমতায় আসা সম্ভব না, আরো এক সেঞ্চুরি পার হবে, এখন ওরা এগুলাই করবে। সবাই সতর্ক থাকবেন, এসব গুজবে কান দেবেন না। প্রিয় দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।